ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে। আজকে ভিডিওতে আমরা জানবো জেডকে 1002M অ্যাম্প্লিফায়ারটা সম্পর্কে কিছু খারাপ দিক। সো এই অ্যাম্প্লিফায়ারটার ফুল রিভিউ কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, যারা এখনো দেখেননি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, লিঙ্কে গিয়ে দেখে আসতে পারেন। সো ওভারঅল কথা চিন্তা করলে কিন্তু এই অ্যাম্প্লিফায়ারটা খুবই ভ্যালু ফর মানি। অনলাইনে আপনারা এই অ্যাম্প্লিফায়ারটি পেয়ে যাবেন অ্যারাউন্ড 800 থেকে 1000 টাকার মধ্যে। সো এই অ্যাম্প্লিফায়ারটা আমরা স্টেরিও আউটপুটের অপশন পাই এবং যেটা ক্লেম করে 100+100W। দেন এইটাতে ব্লুটুথের অপশন দেওয়া আছে, সো বাই ডিফল্ট আমরা ব্লুটুথের মাধ্যমে মিউজিক প্লে করতে পারি, এক্সট্রা কোনো ঝামেলা করতে হবে না। দেন এখানে ইউএসবি সিস্টেম আছে এবং আপনারা চাইলে ডিরেক্টলি পেন ড্রাইভ দিয়েও ইউজ করতে পারেন বা কম্পিউটারের সাথে কানেক্ট করে একটি সাউন্ড কার্ড হিসেবেও ব্যবহার করতে পারেন। সো মোটামুটি এরকম কিছু ভালো দিক আছে এই অ্যাম্প্লিফায়ারটার। বাট চলুন এবার কিছু খারাপ দিক দেখে আসি। যেমন এই অ্যাম্প্লিফায়ারটা দেখতে পারছেন এখানে ব্লুটুথ আইসি, মেইন পাওয়ার আইসি এবং বাদবাকি সব কিছুই আছে, কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের কোনো প্রি অ্যাম্প আইসি দেওয়া হয়নি বা কোনো অপারেশনাল অ্যাম্প্লিফায়ার আইসি দেওয়া হয়নি, যার কারণে এই অ্যাম্প্লিফায়ারটার গেইন কিন্তু কিছুটা কম। সো যখন মিউজিক প্লে করবেন তখন বেস একটু কম বা সাউন্ড একটু কম, অন্যদিকে ট্রিবল একটু কম, এরকম কিছুটা ফিল হবে যে স্পিকার থেকে তেমন একটা পাঞ্চ পাওয়া যাচ্ছে না। সো এই সমস্যাটা এড়ানোর জন্য আপনারা চাইলে এরকম একটা বেস ট্রিবল বোর্ড ইউজ করতে পারেন, এবং ওই বেস ট্রিবল বোর্ডের মাধ্যমে যদি আপনি এই অ্যাম্প্লিফায়ারে অডিও ইনপুট দেন সেক্ষেত্রে কিন্তু অ্যাম্প্লিফায়ারের পাওয়ার অনেক বেড়ে যাবে, অনেক ভালো গেইন হবে এবং সাউন্ড এবং বেস দুটি অনেক বেড়ে যাবে। আর কিভাবে এই অ্যাম্প্লিফায়ারটিতে বেস ট্রিবল কানেক্ট করবেন সেই বিষয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। বাট আমার সাজেশন থাকবে এখানে আপনারা জেডকে PT1 এই প্রিয়াম্পটা ইউজ করবেন, সেক্ষেত্রে একদমই বেস্ট রেজাল্ট পাবেন, কারণ জেডকে PT1-এর সাথেই কিন্তু বিল্ট ইন ব্লুটুথ দেওয়া আছে। দেন যেটা সব থেকে বড় প্রবলেম সেটা হলো এই অ্যাম্প্লিফায়ারটার আইসি নিয়ে বা মেইন অ্যাম্প্লিফায়ার আইসি নিয়ে। সো এখানে দেখতে পাচ্ছেন যে ধরনের আইসি ব্যবহার করা হয়েছে এটা কিন্তু ইম্পোর্টেড আইসি না, এটা হলো ডোমেস্টিক আইসি বা উজি অডিওর নিজস্ব আইসি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই আইসির সাইজ কিন্তু খুবই ছোট। সো যদি আমি TPA3116-এর সাথে এটাকে কম্পেয়ার করি সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন এই উজি অডিওর আইসিগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেকটা ছোট হয়ে থাকে। সো আইসি এত ছোট হওয়ার কারণে আসলে হিট খুব ভালো মতো অ্যাবজর্ব করতে পারে না, ফলে ওভারহিট হয়ে আসলে আইসিগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে খুবই বেশি। সো আপনি যদি এই বোর্ডটা অনেক দিন চালাতে চান বা আপনি চান এই বোর্ডটা অনেক লং লাস্টিং হবে সেক্ষেত্রে এই বোর্ডে আসলে তেমন কোনো হেভি লোড দিবেন না, আর চেষ্টা করবেন ভোল্টেজ একটু কমিয়ে রাখার, যেমন 12V, 16V বা 19V সর্বোচ্চ ব্যবহার করতে পারেন। বাট কোনো মতেই আসলে 24V দিয়ে এই অ্যাম্প্লিফায়ার বোর্ডটা চালাতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু ওভারহিট হয়ে আইসি পুড়ে যাবে। সো সর্বোচ্চ আপনারা এখানে 19V পর্যন্ত দিতে পারবেন। স্পিকার হিসেবে এখানে আপনারা 6 ইঞ্চি বা 8 ইঞ্চি যে কোনো নর্মাল স্পিকার ব্যবহার করতে পারেন, বাট যদি আপনি 10 ইঞ্চি স্পিকার ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা বেস ট্রিবল বোর্ড ইউজ করতে হবে, তা না হলে গেইন কম হবে এবং আপনার মনে হবে যে সাউন্ড আসলে কম অ্যাম্প্লিফায়ারে। দেন যদি আর একটা খারাপ দিয়ে কথা বলি সেটা হলো অডিও কানেকশন নিয়ে। সো যখন আপনি এখানে অক্স ব্যবহার করে বা তারের মাধ্যমে মিউজিক প্লে করবেন এরকম কর্ড দিয়ে সেক্ষেত্রে কিন্তু অটো আপনার ব্লুটুথ অফ হয়ে যাবে, আর যে পর্যন্ত আপনি অ্যাম্প্লিফায়ার থেকে আসলে অক্সের কেবলটা না খুলবেন সে পর্যন্ত কিন্তু ব্লুটুথ কোনো মতেই চালু হবে না এবং আপনি ব্লুটুথ ব্যবহার করতে পারবেন না। সো এই ছিল কিছু বিষয় যেগুলো অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে এই অ্যাম্প্লিফায়ারটি কেনার আগে বা ব্যবহার করার আগে। এবং এই অ্যাম্প্লিফায়ারটা যদি কেউ কিনতে চান সেক্ষেত্রে অ্যাম্প্লিফায়ারের বাই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে গিয়ে আপনারা কিনতে পারেন। সো আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।